দেখুন, পুরনো সময়ে যখন বড় বড় রোগের চিকিৎসার জন্য মেশিন ছিল না, তো ওই সময়ে যে ডাক্তার হতো ওরা লোকেদের বডির ভেতর আসা পরিবর্তনকে দেখে এটা বলেই তো যে ওর কোন রোগ আছে বা কোন রোগ হতে চলেছে। আর এটা একটা অনেক ইউনিক আর্ট ছিল যেটার ব্যবহার আজও করা হয়। আর আপনিও এটা দেখে থাকবেন যে যখন আপনার বডির রোগ জ্বালা বোঝা বা ধরা সম্ভব হয় না, তখন আপনাকে ডাক্তার বলে যে আপনি আপনার প্রস্রাবের পরীক্ষা করান। আর আপনি এটা জেনে অবাক হবেন যে আপনি আপনার প্রস্রাবের কালারকে দেখে জানতে পারবেন যে আপনার কোন রোগ হতে চলেছে বা কোন রোগ হয়ে গিয়েছে বা আপনার বডিতে কোন জিনিসের অভাব রয়েছে। তাহলে আপনি বাড়িতেই জেনে নেবেন যে আপনার কি রোগ হতে চলেছে বা কি রোগ আছে। তো যেটাই হয়ে যাক, একবার এই ভিডিওকে এন্ড অবধি অবশ্যই দেখবেন, কেননা আজ আপনারা এমন একটা জিনিসকে জানতে চলেছেন যেটা আপনাকে হেলদি থাকায় অনেক সাহায্য করবে। নাম্বার ওয়ান, লাইট অরেঞ্জ কালার, মানে হালকা হলদেটে রং। দেখুন, আপনার ইউরিনের কালার হালকা হলদেটে ভাব অনেক কারণে হয়। সব থেকে প্রথম কারণ যে যদি আপনি অনেক বেশি টক জিনিস সেবন করেছেন তো আপনার ইউরিনের কালার হালকা হলদেটে হয়ে যায়। কিন্তু এটা কিছুদিনে ঠিকও হয়ে যায়, কিন্তু যদি আপনার সাথে এটা অনেক দিন থেকে চলে আসছে, মানে 6 থেকে 7 দিন এমনিই চলছে, তো এটা সোজা সংকেত করছে যে আপনাকে জন্ডিস হয়েছে। এমন অবস্থায় আপনাকে দ্রুত ডাক্তারের সাথে কথা বলা উচিত। নাম্বার টু, লাইট রেড কালার, মানে হালকা লাল রং। দেখুন, যদি আপনার ইউরিন কখনো সখনো রেড হয় তাহলে এটা সংকেত করে যে আপনার বডির RBC মানে রেড ব্লাড সেলের কিছু কোণা আপনার ইউরিনের সাথে বাইরে আসছে। আর এটা কখনো আমাদের বডির টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন বা কোনো প্রকারের পরিবর্তনের ফলে এটা হয়ে যায়। কিন্তু যদি আপনার ইউরিন রেগুলারই রেড হচ্ছে, মানে দীর্ঘদিন হয়ে গিয়েছে কিন্তু তাও আপনার প্রস্রাব হালকা রেডি আছে, তাহলে এটা কোথাও না কোথাও এটা বলতে চাইছে যে আপনার কিডনি স্টোন হতে চলেছে। এছাড়া এটা যদি মহিলাদের সাথে হচ্ছে আর এটা মাঝে মাঝে হচ্ছে, তাহলে এটা পিরিয়ডসের কারণে হতে পারে। আর এটা যদি রেগুলার হয় তাহলে কোথাও না কোথাও ওর কিডনিতেও স্টোন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হয়ে গেল লাইট রেড কালার, মানে হালকা লাল রঙের। কিন্তু যদি আপনার ইউরিনের কালার ডিপ রেড হয়ে যায়, একদম লাল, আর এটা আপনার সাথে অনেক দিন থেকে হচ্ছে, তাহলে এটি অনেক ক্ষতিকারক রোগের সংকেত করছে আপনাকে। আর ওটা হলো একটি মেলোনামা নামে স্কিন ক্যান্সার হয়, যেটা আপনার প্রস্রাবের কালার ডিপ রেড হয়ে যায়। তো যদি আপনার সাথে এমন হচ্ছে তাহলে আপনাকে বিনা সময়কে আর না নষ্ট করে কোনো ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত। নাম্বার থ্রি, ব্রাউন কালার। দেখুন, যদি আপনার ইউরিনের কালার হালকা ব্রাউন বা ব্রাউন থাকে, তাহলে এটি দুটি জিনিসের দিকে সংকেত করে। সব থেকে প্রথম, যে আপনার ঘুম পুরোপুরিভাবে হচ্ছে না, আর যেটার কারণে আপনার ইন্টারনাল বডি ঠিকভাবে নিজেকে নিজের রিকভার করতে পারছে না। আর দ্বিতীয় কারণ হলো যে আপনি যেই হিসেবে কাজ করছেন, যেই হিসেবে হার্ডওয়ার্ক করছেন, ওই হিসেবে আপনি আপনার বডিকে পুষ্টি দিচ্ছেন না। খাবার খাওয়া দাওয়া ঠিক নেই আপনার। এমন অবস্থায় আপনার জন্য এটাই ঠিক হবে যে আপনি আপনার খাবার দাবারে একটু খেয়াল দিন, পুষ্টি জাতীয় জিনিসের সেবন করুন। নাম্বার ফোর, ব্লু বা হালকা গ্রিন কালার। দেখুন, আপনার ইউরিনের কালার হালকা ব্লু বা গ্রিন তখন হয় যখন আপনার ইউরিনে সিউডিমোলেস নামের ব্যাকটেরিয়া হয়ে থাকে, আর ওর মাত্রা আপনার শরীরে বেড়ে গিয়ে থাকলে এটা হয়। আর এই ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার আরেকটি সংকেত হয় যে আপনার প্রাইভেট পার্টে চুলকানি বা ইচিংয়ের মতো সমস্যা হতে থাকে। তো এই রঙকে দেখে আপনি এটা জানতে পারবেন যে আপনার ইউরিনের ভেতর এই ব্যাকটেরিয়া বেড়ে গিয়েছে। আর এটাকে কম করার উপায় আমি আপনাকে এই ভিডিওতেই বলে দেবো। নাম্বার ফাইভ, ক্রিমি হোয়াইট কালার। দেখুন, আপনার ইউরিনের কালার ক্রিমি হোয়াইট হয়ে যাওয়া, এর সোজা মানে হলো যে আপনার প্রোটিন ইনটেক ঠিক নেই। মানে আপনি যেটা খাচ্ছেন, পান করছেন, ওতে আপনার বডি অতটা প্রোটিন পাচ্ছে না যতটা আপনার বডিকে নিড রয়েছে, দরকার রয়েছে। এছাড়া যদি আপনার ইউরিনের কালার অনেক বেশি সাদা হয়, তাহলে এটা ইউরিন ইনফেকশনকেও ইন্ডিকেট করে। সাথেই একটা রোগ হয় যেটাকে কাইরি ইউরিয়া বলে, এই রোগেও আপনার ইউরিনের কালার ক্রিমি হোয়াইট হয়ে যায়। আর দেখুন, যদি আপনার সাথে কখনো সখনো এমন হয়, তো এতে আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার সাথে লম্বা সময় থেকে এমন চলে আসছে, তখনই আপনাকে কোনো ডাক্তারের কাছে গিয়ে কথা বলা উচিত। নাম্বার সিক্স, ডিপ ইয়েলো কালার। দেখুন, ন্যাচারালি আমাদের ইউরিনে যে কালার হয় ওটি লাইট ইয়েলো হয়। কেননা যখন আমাদের বডির ভেতর হিমোগ্লোবিন ভাঙে, তো ওর থেকে ইউরোক্রোম নামক পদার্থ বেরোয়, আর ওর কারণে আমাদের ইউরিনের কালার হালকা হলদেটে হয়। কিন্তু যদি আপনার ইউরিনের কালার অনেক বেশি ডিপ ইয়েলো হয়ে যায়, তো এটা সোজা সংকেত করে যে আপনার বডি ডিহাইড্রেটেড রয়েছে, মানে আপনার বডিতে পানির অভাব আছে। আর পানির অভাবে অনেক রকম রোগের সৃষ্টি হয়, আর এই জন্যই এই অবস্থায় আপনাকে বেশি করে জল পান করা বাড়িয়ে দিতে হবে। মানে যেখানে আপনি 2 লিটার জল পান করছেন, ওখানে আপনি 3-3.5 লিটার থেকে 4 লিটার জল পান করবেন। তো এটা কিছু কালার ছিল যেটার সাহায্যে আপনি এটা জানতে পারবেন যে আপনার বডিতে কি হচ্ছে।
তো এবার আমি আপনাকে এমন একটা উপায়ের ব্যাপারে বলে দিই যেটাকে যদি আপনি মাসে একদিনও করে নেন তো আপনার ইউরিনের সাথে জড়িত কোনো সমস্যা কোনো রোগ হবে না, সাথে সাথে আপনাকে কিডনি স্টোন তো কখনোই হবে না। তো এই জিনিসকে করার জন্য আপনাকে সবার প্রথমে কি করতে হবে, যে আপনাকে কমসে কম 500 ml জলকে কোনো জিনিসে বয়েল করতে হবে, মানে ফুটাতে হবে। আর এরপর আপনাকে এই জলে 200 গ্রাম কিশমিশ দিয়ে দিতে হবে আর একটু জলকে ফুটিয়ে ওটিকে ঢেকে রাতভর এইভাবেই ছেড়ে দিতে হবে। আর তারপর আপনাকে সকালে উঠে আপনাকে ওই জলকে কোনো গ্লাসে ঢেলে নিয়ে খালি পেটে ঘট ঘট করে ওই জলকে পান করতে হবে। আর ওর মধ্যে যে কিশমিশগুলি থাকবে ওটিকে আপনি সারা দিনে যখন খুশি খেতে পারেন। দেখুন, কিশমিশের যে জলটি হয় ওটি কিডনিকে, আপনার ব্লাডারকে, আপনার পাকস্থলীকে পুরোপুরিভাবে ডিটক্স করার কাজ করে। মানে ওতে যত নোংরা জমেছিল ওটাকে খিঁচে প্রস্রাবের সাথে প্রস্রাবের রূপে আপনার বডি থেকে বাইরে বের করে দেয়। তো দেখুন, আপনাকে ইউরিন থেকে রিলেটেড কোনো প্রবলেম হোক বা না হোক, কিন্তু এই নিয়মকে আপনাকে মাসে একদিন তো অবশ্যই কনজিউম করা দরকার। নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি আমাদের ভিডিওকে কোন স্টেট বা কোন দেশ থেকে দেখছেন, যাতে আমরা এটা জানতে পারি যে আমাদের ভিডিওসকে কোথা কোথা থেকে দেখা হচ্ছে। আর সাথে এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও দেখতে চাইলে আর শরীরকে ফিট রাখতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এতটা ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।